নমস্কার বন্ধুরা, বর্তমানে মাধ্যমিকের ফলাফল কবে প্রকাশ হবে এবং তার পাশাপাশি 2022 যে মাধ্যমিক পরীক্ষা হয়েছে তার কি মেধা তালিকা প্রকাশ হবে কি হবে না, সেটা কিন্তু সরাসরি পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে। এবং বর্তমানে মাধ্যমিকের রেজাল্ট নিয়ে আপনারা অনেকেই চিন্তিত, কবে প্রকাশ হবে মাধ্যমিকের রেজাল্ট, এবছর কেমন হবে, যেহেতু কোনো কোনো পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নপত্র অনেকটা কঠিন হয়ে গেছে, সিলেবাস বহির্ভূত প্রশ্ন এসেছিল এবং অনেকেই কিন্তু ঠিকঠাকভাবে প্রশ্নপত্রে উত্তর দিতে পারেনি। এবং বর্তমানে এই মাধ্যমিক পরীক্ষা অফলাইনে হওয়া নিয়েও কিন্তু অনেক প্রতিবাদ উঠেছিল, যেহেতু গত 2 বছর ক্লাস বন্ধ ছিল, স্কুল কলেজ হয়নি, সেই জন্য আপনাদের মধ্যে অনেকেই কিন্তু পরীক্ষা দিতে চায়নি। কিন্তু সেই সমস্ত কিছু বাদেও কিন্তু পরীক্ষা হয়েছে এবং আপনাদের ফলাফল কবে প্রকাশ হবে সেটা কিন্তু জারি করা হয়েছে। তার পাশাপাশি মেধা তালিকা প্রকাশ করা হবে কি না সেটাও কিন্তু বলা হয়েছে। মাধ্যমিক রেজাল্ট 2022 হাতে পড়ে মাত্র কয়েকদিন, কবে মাধ্যমিকের ফল প্রকাশ হবে শুরু হয়ে গেছে কাউন্টডাউন। কয়েকদিন পরেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল। চলতি বছরে 7ই মার্চ শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা, শেষ হয়েছিল 16ই মার্চ। শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে, শীঘ্রই প্রকাশিত হতে পারে মাধ্যমিকের ফলাফল। একটি মহলের তরফ থেকে এমনটাই দাবি করা হয়েছে, ওই মহলের দাবি চলতি মাসের শেষের মধ্যেই মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে, সেই সম্ভাবনাই প্রবল। আপাতত সেই লক্ষ্যমাত্রা ধরেই এগোচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। যদি কোনোভাবে মেয়ের মধ্যে ফলাফল প্রকাশ না হয় তাহলে জুনের প্রথম সপ্তাহের মধ্যেই ফলাফল প্রকাশিত হবে, সেই সম্ভাবনা একেবারে কম বলে ওই মহলের তরফ থেকে দাবি করা হচ্ছে। বিষয়টা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। এবার কিভাবে ফলাফল ঘোষণা হবে, সূত্রের খবর, করোনা ভাইরাসের পরিস্থিতির জন্য গতবার মেধা তালিকা ঘোষণা করা না হলেও এবার ফল প্রকাশের সময় মেধা তালিকা প্রকাশ করা হবে। তাহলে বর্তমানে আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের পরীক্ষার যে রেজাল্ট সেটা কিন্তু এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে বেরিয়ে যাবে, কিন্তু পর্ষদের তরফ থেকে যেটা বলা হচ্ছে সেটা আপনাদের এই মাসের শেষেই কিন্তু বেরোনোর সম্ভাবনা, আগামী মাস পর্যন্ত নাও যেতে পারে, এই মাসের যে কোনো মুভমেন্টেই কিন্তু আপনাদের বেরিয়ে যাবে, যেহেতু সমস্ত খাতা দেখা কমপ্লিট হয়ে গেছে। এবং তার পাশাপাশি গত বছর মাধ্যমিকের রেজাল্টে কোনো রকম কিন্তু মেধা তালিকা প্রকাশ করা হয়নি, কিন্তু এই বছর সরাসরি মেধা তালিকা প্রকাশ করা হবে। যে যে স্ট্রিমে যেতে চাইবেন সেখানে কিন্তু আপনাদের নাম্বার দেখেই ভর্তি নেওয়া হবে। তাহলে এই ছিল একটা ছোট্ট আপডেট আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।